দিনের পথে চলার ফরিয়াদের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের কল্যাণকর বিষয়গুলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ওলামা মাশায়েকরা। আজিজুল হাকিম পলাশে ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। উপলব্ধি মানুষকে ভাবায়, মুক্তির পথ খুঁজে নেয়, ভালো থাকার প্রেরণা যোগায়। সেই উপলব্ধি থেকে মহান আল্লাহর দরবারে এমন ফরিয়াদ মুসল্লিদের। দোয়া কবুল হবার আশায় আখেরি মোনাজাতে শরিক হন লাখো মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বেলা 12:15টায় শুরু হয়ে মোনাজাত চলে পৌনে 1টা পর্যন্ত, যার বেশিরভাগ অংশ জুড়ে ছিল পাপ মুক্তির আবেদন, ভালো থাকার নিবেদন। মূলত হেদায়েতের বয়ান আর ইসলামের দাওয়াতের জন্যই বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। শুধু ইজতেমায় অংশগ্রহণ নয়, ধর্মের সাথে কর্মের মিল থাকলে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন মুসল্লিরা। ইজতেমার মূল উদ্দেশ্য হইছে এইটাই যে ইমান আমল বানাবো এবং সেটা আল্লাহর রাস্তায় গিয়া এখান থেকে খুরুজের ন্যায় নিয়ে এখানে আসা, এটাই হচ্ছে ইজতেমার আমাদের উদ্দেশ্য। আমাদের মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, আর এই দায়িত্ব দুজনই আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে। কারণ নবী থাকবে না, নবী আলাই দাওয়াতের কাজ, এই উম্মতের আসল কাজ, এই কাজ শিক্ষা করার জন্য এখানে আসছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা বিশ্ব যাতে দিনের মেহনত করতে পারি ইনশাআল্লাহ। মানুষকে এই আল্লাহর পথে ঝুঁকানোর জন্য, যারা আল্লাহ ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, এদেরকে বুঝায় শুনায় চা খাওয়াই হোক, পান খাওয়াই হোক, বেগার তে করে হোক, মিনতি করে হোক, তাদেরকে আল্লাহর পথে আমরা আনবো। আল্লাহর কাছে অনেক গুনাহ করছি, অনেক ইয়া করছি, এটার জন্য মাপ চাওয়ার জন্য এবং ছেলের ভবিষ্যৎ জানতে ভালো হয়, যাতে ইসলামের পথে যায়, এই জন্য আসছি। নিয়ত করছি ইজতেমা দামো মুনাজাত করবো, আবার কিনাকাটিও করলাম, দোয়া চাইলাম, আল্লাহর কাছে প্রার্থনা চাইলাম, যাতে আমরা আমাদের জীবন আসল জামানে সুন্দর করতে পারি, এই জন্য আমার আল্লাহর কাছে যাওয়া পড়ছে। নামাজ কি আজকে হয়েছে আপনার? আজকে ফজর নামাজ হয় নাই। ফজর নামাজটা হয় নাই, যদিও অনেক লোকেরই আল্লাহ তাআলা আগে নামাজ ফরজ করেছে, তারপর আপনার দোয়া। প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে মুসল্লিদের সংখ্যা কম ছিল, এজন্য মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের দ্বিধা বিভক্তিকে দায়ী করছেন মুসল্লিরা। দ্রুত এই দ্বন্দ্বের অবসান চাইছেন তারা। আগে সবাই মিলে একসাথে কাজ করছি, আর এখন ভাগ ভাগ এক মসজিদে ওনারা না করে, মানে এইরকম। তো আমার পক্ষে যে সবাই মিলে একসাথে কাজ করে, এটি একত্রিত হওয়া, এটি এটা কোনো আলম ওলামায় কিন্তু করতেছে না। আমরা তৃতীয় পক্ষ যারা আছি তারা উস্কানি দিতেছি, তারাই আলম ওলামাদের বিরুদ্ধে লাগতেছি। আমি মনে করি আপনারা আপনাদের সঠিক বুঝ আপনাদের ভিতরে চলে আসি, আপনারা নিজেরা তৌবা তালাঙ্কা করে আলম ওলামাদের সাথে চলে আসেন। আল্লাহর তরফ থেকেই মনে করেন যে বিভক্ত হয়ে কিছুটা পরীক্ষা করার জন্য, আবার আল্লাহর পক্ষের থেকেই আবার ওটা সমাধান টানার জন্য দরখাস্ত চলতেছে, দোয়ার দরখাস্ত চলতেছে। তো এটা আসলে ইনশাআল্লাহ আশা করা যায় আগামী বছরেই আমরা উভয় গ্রুপ, আমি উভয় গ্রুপকেই ভালোবাসি। আজকে যে কোনো কারণবশত মনে করেন যে একটু ভুল বোঝাবুঝি, খুব ভালো লাগলো 3 বছর পরে ইজতেমা হইলো, এটাই খুব আন্তরিক শুভেচ্ছা আর কি। সবাই আসছে, সবাইকে দেখলাম, খুব ভালো লাগলো আর কি। কিন্তু সবসময় চাই যে সবসময় ইজতেমা সবসময় হোক, প্রতি বছর হোক, এটাই আমাদের চাওয়া। ইজতেমার আয়োজন ও নিরাপত্তা নিয়ে খুশি দেশি বিদেশি মেহমানরা। তাবলিগের ভাষায় দিনের পথে চলাই হচ্ছে মানব জীবনের আসল উদ্দেশ্য। দিনের পথে চলতে কালেমা, নামাজ, জিকির, ইকরামুল মুসলিমের নিয়ত ও দাওয়াতের উপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তাবলিগের মুরব্বীরা। এসব ধারণ করতে পারলে দেশ তথা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও মনে করছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।